गुड मॉर्निंग, वेलकम बैक टू माय अनदर ब्लॉग वीडियो एंड वेलकम बैक टू माय चैनल। आज के मंगलवार, तो फाइनली हमरा जे दिनटार जोन्नो अपेक्षा करछिलाम आज सेई दिन। यस, हमरा आज के जाबो गाड़ी पुजो दीते। तोमरा तो देखेइछो ब्लॉगे आगेर मंगलवार या कि आगेर सप्ताहे हमरा होच्छे गाड़ीटा किनेछिलाम, किन्तु छुटिर अभावे हमरा पुजो दीते जेते पारिनि। तो डिसाइड करलाम एमनितेओ गाड़ी निये आमरा कोथाओ बेरोइनि, ओई जे दिन केना होयेछिलो ब्यास सेई दिनेई जा चालानो होयेछिलो, तारपर आर चालानोई होयनि। তো আজকে ডিসাইড করা হয়েছে যে আজকে পুজো দিতে যাব। এমনি ওখানে এভরিডে পুজো দেওয়া হয়, কিন্তু হচ্ছে মঙ্গল আর শনি এইটা হচ্ছে বিশেষ পুজোর দিন, তো সেই কারণে ডিসাইড করলাম মঙ্গলবারেই যাব। তো এখন ঘরে কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর ভাইকে একটু পড়তে বসিয়েছিলাম, তো তার একটু কিছু প্রবলেম চলছে যেগুলোই তাকে একটু সলভ করে দিচ্ছিলাম। তো তাকে পড়ানো হয়ে গেলে আবার ঘরের সমস্ত কাজ, আজকে তো রান্নাবান্না কোনো ঝামেলা নেই। তার কারণ হচ্ছে আজকে যেহেতু বর্তমানে আমরা সবাই উপোস দিচ্ছি, আর পুজোর থেকে ফিরে এসে মায়ের বাড়িতেই খাবো। আর প্রত্যেক দিন হচ্ছে ভাইয়ের জন্য ওই কাঠবাদাম, বাদাম, তারপরে কিশমিশ এগুলো ভিজিয়ে রাখি, এগুলোকে সকালে খাওয়াই, তো সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। ব্যাস এইটাই খাওয়ার, আর তাকে একটু বিস্কুট কয়েকটা খাওয়াবো। ব্যাস হয়ে গেছে, ওটা ওকে দিয়ে দিই। আর হচ্ছে গাড়িটাকে এখন ওয়াশ করে নেবো, কালকে যদিও হচ্ছে গাড়িটাকে ঢুকানোর আগে একবার ওয়াশ করা হয়েছিল, তো এখন আরেকবার ওয়াশ করাবো। আর হচ্ছে একটা মজাদার ব্যাপার বলি, গাড়িটাকে না বের করাতে পারছি না, মেন ব্যাপারটা হচ্ছে লক খুলতে পারছি না। তো অন্যান্য যে বাইকগুলো আমাদের, যেমন পুরোনো আরেকটা বাইক আছে যেটা লক খুলে ইজি, কিন্তু এটা পাচ্ছি না, তো যার কারণে হচ্ছে এখান থেকেই মানে ওয়াশ করে নিয়েছিলাম। তো এরপর চান টান করে চলে এসেছিলাম, আর হচ্ছে একটু হালকা সা আমার নো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো অলওয়েজ আমার ফেভারিট আমার বায়োটিক ক্রিম, তো সেটাই মেখে নিচ্ছিলাম। আর হচ্ছে মেকআপ মানে তো আমার কাছে অন্তত লিপস্টিক, কাজল আর একটা ক্রিম ব্যাস, এতটুকু। তাও তো ক্রিমটা সবসময় ইউজ করি না, কিন্তু এই যে সানস্ক্রিনটা দেখছো এটা এত সুন্দর, মানে না ইউজ করে পারি না। বাই দ্য ওয়ে আজকে আমি এই শাড়িটা পরছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমার নো মেকআপ সা লুক। আর সিরিয়াসলি আমি আইব্রু শেভ করার টাইম পাচ্ছি না, তো যার কারণে আমি বন মানুষের মতনই ঘুরছি। তো আমার লুকটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো। আরেকটা ব্যাপার বলি, আমার ব্লাউজের যে সামনের দিকে যে ডিজাইনটা দেখছো না, এটা কিন্তু আমি নিজে করেছি। এটা একটা সিম্পল সব ব্লাউজ লুক ছিল, তো সেটাকে হালকা আমি একটু মানে ইউনিক একটা মানে লুক দিয়েছি, বলতে পারো সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো যাই হোক, একটু মাচোকে নিয়ে আমাদের খোঁচাখুঁচি করা চলছিলো। ভাই মাচোকে বলছিল তো আমার মাম্মা রেডি হয়ে গেছে, তুমিও একটু যাও মাম্মার সাথে ভিডিও শ্যুট করো, ছবি তোলো। তো সেই কারণে আমরা মাচোকে একটু খোঁচাখুঁচি করছিলাম। তো বেচারা মাচোটাকে সত্যি একটু খারাপ লাগে, তাকে নিয়ে কোথাও বেরোনো যায় না। যারা র্যাবিট মানে দেখেছো বা র্যাবিট সম্পর্কে একটুকুনি তথ্য জানো, তারা তো জানোই যারা একটুতে ভীষণ ভয় পায় বা ট্রাভেল করতে পারে না। তো চলো বেরিয়ে পড়েছি, আর এই শালবনের মাঝখান দিয়ে তোমাদের সাথে একটু ভিউ শেয়ার করছিলাম, আর আমিও একটু তা ভিউর মজা নিচ্ছিলাম। তো ফাইনালি আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি, তো সামনে টোল গেট দেখতে পাচ্ছ। তো আমাদের দুটো গাড়িতে তিনজন মানে দুজন করে যাওয়ার কথা ছিল, এবার ব্যাপারটা হয়েছে কি আমরা ভাইকে নিয়ে যাব না ডিসাইড করেছিলাম, কিন্তু তার মুখটা একটু অফ হয়ে যেতে, তো সেই কারণে আমরা আবার মায়ের স্কুটিটা বের করে আবার হচ্ছে মানে আমরা তিনটে গাড়িতে দুজন করে আবার জার্নি করেছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি, আর হচ্ছে একটু আজকে না অনেকটাই ফাঁকা ছিল মন্দির, হবে হয়তো আজকে ঠিকঠাক বাস চলছিল না, রাস্তাঘাটে তো দেখতেই পাচ্ছিল যে কত পুলিশ হচ্ছে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি আজকে মমতা আসছে সেই কারণে, তো একদিক থেকে ভালোই হলো, প্রথমত আমি উপোসে থাকতে পারি না কিন্তু বাধ্যত্ব, আর একটু থাকতে হয়েছিল, তো যার কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বলে না মাঝে মধ্যে উপোস দেওয়াটাও দরকার। তো আমাদের মানে পুজোর জন্য জিনিস নিচ্ছিলাম, আর আমার এই ভাইটাও তার হচ্ছে ক্যামেরার পুজো দিতে এসছে, তো সেই কারণে সেও জিনিস নিচ্ছিল, আর ওপরে যে ডালাটা দেখলে সেটা আমার ডালা ছিল। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছিলাম, কেননা ওরা গাড়ির কিছু লোকের গাড়ির পুজো চলছিল, তারপর ভেতরে একবার পুজোতে বসবে, তারপরে আরবার বসবে। তো ভাই এখানে রক্ত দেখছিল, আর তার তো রক্ত দেখে মাথা ঘুরাইছে, ওই জন্য অবাক হয়ে দেখছিল যে এত রক্ত কেন, এখানে কি ব্যাপার। তো যাই হোক, আমরা পুজো এখানে ঢুকে গেছিলাম, আর পুজো দেওয়া চলছিল। ব্যাস পুজো দেওয়ার ডান, তো সে যে ধাঁধাগুলো নিয়েছিলো সেগুলো তার ক্যামেরা গিম্বেলে বেঁধে দিচ্ছিলো, আমাদের শুধু গাড়ি পুজোটাই বাকি ছিল। তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো।
হয়ে গেছে আর আমরা এখন পেট পুজো করতে চলে এসেছি আর আমরা নিয়েছিলাম পুরি আর ঘুগনি এখানে কিন্তু যে পুরিটা করেছিল আমি আদার্স জায়গা পুরি একদমই খেতে পারি না কিন্তু খিদা চোটে এখানে না খেয়ে থাকতে পারলাম না মানে অ্যাকচুয়ালি আদার্স জায়গা না বাইরে আমি পুরি খুব একটা খাই না বাড়ি এমনকি বাড়িতেও পুরি খাই না কেন ওই যে ভীষণ তেল থাকে না যেটা পড়তে আমার গা গুলো কিন্তু এখানে যে পুরিটা খেলাম দেখছিলাম অয়েল ফ্রি ছিল প্লাস হচ্ছে বেশি ইয়াম্মি ছিল তো তারপরেই আমরা ভেতর রাস্তা দিয়ে চলে এসেছিলাম আর সেখানে এরকম একটা পুকুর পড়েছিল সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো শ্যুট করেছিলাম প্লাস ভিডিও শ্যুট করেছিলাম যেগুলো আমি ইনস্টাতে দিয়েছি তোমরা চেক আউট করে আসবে আর বাড়িতে চলে এসে আমি আর মা দুজনে মিলে প্রসাদগুলো ভাগাভাগি করছিলাম কেননা মাসিদেরকেও ডাকা হয়েছিল আর অ্যাকচুয়ালি আমাদের সবার বাড়ি এত সামনে সামনে না তো আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা সবাইকেই পাই তো যার কারণে আমার শ্বশুর বাড়িটাও সামনে তো চলো মায়ের বাড়িতেই আজকে লাঞ্চের পালা ছিল আর হচ্ছে আমরা সবাই এসেছিলাম তো আমাদের শুধু আজকে নয় আমাদের হামেশাই মায়ের বাড়িতে যাওয়া হয় সবাই মিলে আর হচ্ছে আমাদের ভীষণই মানে এনজয় হয় তো এখানে মাসি মানে মা অ্যাকচুয়ালি হচ্ছে বেস্টুকে আর হচ্ছে ওই ভাইটাকে আমার নিয়ে একটু বড়াই করছিল তো সেখান থেকে আমার বাড়ি চলে এসেছিলাম আর দিয়ে মাছুকে মানে মাছুকে নিয়ে একটু কোলে আদর টাদর করছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে